হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিশ্রী সরকার ব্লগস। আমি জানি প্রায় 10 দিন হয়ে গেছে তারপর আমি ব্লগ দিচ্ছি, সরি, আসলে শরীরটা ভীষণ খারাপ ছিল, খুব বাজেভাবে ভাইরাল ইনফেকশন হয়ে গেছিল। আর তারপর তার সাথে আমার জ্বরের সাথে সাথে, মানে আমি তো প্রায় 1-1.5 সপ্তাহ ভুগলাম জ্বরটা নিয়ে, আর আমার জ্বরের সাথে সাথে মিথ তারপর জ্বর এলো। ও আমার কাছ থেকে যাচ্ছিল না, মানে কাছে কাছে ছিল, তো ওরও ইনফেক্টেড, মানে ও ইনফেক্টেড হয়ে গেছিল, তো ওর জ্বর হয়েছিল। তো এই সব কিছু নিয়ে আমি আর পারিনি, তবে তাও আমি শ্যুট করেছিলাম। তার কারণ হচ্ছে আমি ভাবছিলাম যে শ্যুটটা অ্যাটলিস্ট করে রাখি, এখন দিতে পারি না পারি, আর ভীষণ শরীরটা খারাপ হয়েছিল, মাথায় তুলতে পারছিলাম না, জানো তো। তো যাই হোক, এখানে দেখো সন্ধেবেলা একটা পার্সেল চলে এসেছে। এখানে সঞ্জীব একটা ছোট্ট জিনিস অর্ডার করেছে আমাদের স্টুডিওর জন্য, তো সেটাই এখন ওপেনিং করছে। আর এখানে ও এক মনে দেখে যাচ্ছে, এটা ও জ্বর আসবার আগে কিন্তু, হ্যাঁ সেই সময় আমার ভীষণ জ্বর ছিল, তো এটা জ্বর আসবার আগে। তো সঞ্জীব এটা খুলছে আর ভীষণ ভালো এটা, জানো তো, এটা একটা ছোট্ট কি বলবো টেবিল টাইপের, তো এটা স্টুডিওর জন্য সঞ্জীব অর্ডার করেছে, আর এইটা ভীষণ ক্লাসি দেখতে। তো তোমরা যদি চাও, আমি ডিসক্রিপশন বক্সে এই ফেসবুক পেজটা, মানে এদের ফেসবুক পেজটা লিংক দিয়ে দেব, তো তোমরাও দেখে অর্ডার করতে পারো। যখন থেকে এই বক্সটা খালি হয়েছে তখন থেকে এই করে যাচ্ছে, একবার ভেতরে ঢুকছে একবার বাইরে আসছে, এই করছে। আমি বেরোবার আগে একটু স্টুডিওতে এলাম তোমাদের দেখাতে, সঞ্জীবের যেটা এতক্ষণ আনপ্যাকিং দেখালাম, আনবক্সিং, সেটা কোথায় রেখেছে, তো সেটা যেখানে রেখেছে সেটা হচ্ছে এইখানে। এই দেখো কি সুন্দর লাগছে না? আর সঞ্জীব, আমি এটা জানতাম না সঞ্জীব এইটা খুব সুন্দর করেছে, তো খুব সুন্দর লাগছে। তুই কি এখানে বাদর ছোলা ঝুলবি? হ্যাঁ, চল দেখি বাবা কোথায়। পটলটা নিয়ে কি করছো তুমি? তুমি চেরি কাটি যাবে? আচ্ছা, গিয়ে কি করবে, গিয়ে কি করবে, গিয়ে কি করবে, কি করবে, আমার মামা কি করবে, দেখি দেখি দেখি, পড়ে যাবো তো। এই চ, বাবাকে বলো চলে আসবে, তুমি তুমি চলে আসবি। ওচ্ছি টাটা, সাবধানে যেও। তোমরা তো শুনলেই যে মেয়ে বলছে চেরির কাছে যাবে, চেরির সাথে খুব তাড়াতাড়ি তোমাদের আলাপ করিয়ে দিচ্ছি। চেরি হচ্ছে একটা ছোট্ট মিষ্টি সোনা, তো সেখানেই আমরা যাচ্ছি, আর সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে চেরিকে। অনেকেই ভালো করে গেস করে নিয়েছো, তো এই দেখো আমরা চলে এসেছি উদীপিতে, মা অনেকক্ষণ আগেই চলে এসেছিল, আর এই যে তোমরা চেরিকে দেখতে পাচ্ছ কি, চেরি শুয়ে আছে মার কোলে। তো চেরি হচ্ছে একটা ছোট্ট ল্যাবু, তো একে কদিন আগে আমার এক ভাই ডন, তোমরা হয়তো অনেকেই চেনো যারা আমার পুরনো ব্লগ দেখ, মানে দেখেছো, তো সে নিয়েছে, আর ওর আজকে এখানে ডক্টর দেখানো ছিল আর ভ্যাকসিনেশন ছিল, তো যে কারণে আমি জ্বর গানিও চলে এসেছি। তার কারণ মামের খুব আবদার ছিল যে চেরির সাথে দেখা করবে। একটা পন্ড আছে, অনেক ফিশ ছিল। Energy is fire, conversation is right, if you stay tonight.
your future like a psychic. Maybe you gon' end up right in my bed. Chemistry is science. I could play it cool, but I'd be like. তো ঘড়িতে অনেকটা টাইম হয়ে গেছিল গল্প করতে করতে চেরির সাথে খেলতে খেলতে তোমরা ততক্ষণ দেখলে। তো এখন ওরা বেরিয়ে গেছে, কারণ ওদের অনেকটা দূর যেতে হবে। ওরা থাকে সেই সিঙ্গুরে, তো ওরা ওখানে ফিরবে। আর আমরা দেখো যথারীতি বসে পড়েছি, আমাদের উদীপির যে গ্রুপ আছে সেইখানে। আর সঙ্গীতা আন্টি চলে এসেছে, ওরপি এখানে একটা লেমন জুস নিয়ে খেয়ে যাচ্ছে। মেয়ের দাবি হচ্ছে একটা ইডলি খাওয়ার, তো খেয়ে যাচ্ছে। আর আমার গলায় প্রচণ্ড ব্যথা, আমি একটা গরম গরম চা নিয়েছি। আর কিছুক্ষণ বাদেই আমার মেয়ের ফেভারিট আন্টি চলে এসছে, শ্বেতা দি। তো শ্বেতা দির সাথে ওর ভীষণ ভালো জমে, আর শ্বেতা দি ওকে রসগোল্লা বলে ডাকে। তো দুজনে মিলে এখন ভীষণ মজা করছে। আর শ্বেতা দি আসলেই ওকে কিছু না কিছু দিতে থাকে, নয় চকলেট, নয় কেক, নয় কোনো গিফট। তো ভীষণ এনজয় করে শ্বেতা দির সাথে থাকতে। তো সেইখান থেকে আজকে আমাদের মনটা একটু রোল রোল করছিল। আর সঞ্জীবও ইতিমধ্যে চলে এসেছে, মেয়ে তো বলেই এসেছিল যে বাবা তুমি তাড়াতাড়ি চলে আসবে। সঞ্জীব আসতে আমরা এখন গেলাম জিশানে, মানে সামনে জিশান আছে, জিশানের গেলাম রোল খেতে। তো এই দেখো রোল অর্ডার করে দিয়েছি, আমার বেশি খেতে ইচ্ছে করছে না, তো আমি খুব বলেছি একটা রোলকে হাফ করে খেতে। আর বাকি সঞ্জীব, অর্পি, আশিরিয়া, তার সাথে শ্বেতা দি সব এখন রোল খেতে বসে পড়বে। তো এই আর জিশানের রোলটা না ভীষণ ভালো করে, আমার মুখে যদিও ভালো লাগছিল না জ্বরের মুখে, কিন্তু আমি একটু খেয়েছি আর ভালোই লাগলো। তো চলো আমরা এখন রোল এনজয় করি, তারপর তোমাদের সাথে আবার গল্প করছি। Energy is fire, conversation is right. If you say tonight, baby, I might let you say all of me. Want you hear me to my many shades. Completely intertwined in our minds. আজকে বিকেলটা আমাদের এরকম ভাবেই কাটলো। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা চ্যানেলে নতুন আসছো, নতুন ভিজিট করেছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে আজকের জন্য গুড নাইট। কি এটা দেখি, ওঠো আমার দিয়ে দেখা।